আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি এই মুহূর্তে সবাই যার যার বাসস্থানে আছেন, খুব বেশি প্রয়োজন ছাড়া হয়তো বা বের হচ্ছেন না। তো সবাই যার যার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো এটা ছিল গতকালকে সন্ধ্যের দিকে, সবজি আনার পর আমি পানিতে অল্প একটু ভিনেগার দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে সবজিগুলিকে ক্লিন করে তারপরে হচ্ছে পানিটা ঝরিয়ে দেন আমি হচ্ছে প্রিজার্ভ করেছি। তো যাই হোক, এটা হচ্ছে আজকে সকালবেলা। তো দেখতেই পাচ্ছেন অবশেষে বেলি ফুল ফুটলো। তো আমি ভেবেছিলাম যে যেহেতু অনেকগুলি কলি একসাথে হয়েছে, হয়তো বা একসাথে অনেকগুলি ফুল ফুটবে। তো তারপরেও আসলে মানে বেলি ফুলের স্মেলটা এত সুন্দর থাকে যে একটা ফুল ফুটলেই মোটামুটি মানে আশেপাশে পর্যন্ত স্মেল চলে যায়। তো আজকে সারাদিনটা সবার অনেক অনেক ভালো কাটুক, সবার জন্য শুভকামনা রইল। আজকে আপনাদের সাথে আমি হচ্ছে বুধবারের ব্লগটা শেয়ার করছি। তো বুধবার বলতে কি একটা কথা মনে পড়লো, জানি না এটা সবার ক্ষেত্রে হচ্ছে কি না, আমার ক্ষেত্রে খুব বেশি হচ্ছে। সেটা হচ্ছে যে মানে বার ভুলে যাচ্ছি, তারপর ডেট ভুলে যাচ্ছি। তো আমার মতো এরকম কারো হচ্ছে কি না কমেন্ট করে জানাবেন। তো অলরেডি হচ্ছে আমি কিচেনে চলে এসেছি, দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আজকে দুপুরে আমি খুবই সিম্পল কিছু রান্না করব। আরেকটা জিনিস কি, আমার কাছে মনে হয় যে সাধারণ যে রান্নাগুলি আছে সেই রান্নাগুলি কিন্তু খেতে সবচেয়ে বেশি অসাধারণ লাগে। মানে দেখবেন যে হয়তো বা একটা সিম্পল ভর্তা দিয়ে যে ভাত খাওয়া যায় বা যে তৃপ্তি আসে, আমার মনে হয় না যে মাংসতে সেটা পাওয়া যায়। আমি আমার কথা বলতে পারি, তো আমার এটা সবসময় মনে হয় যে সাধারণ রান্নাটাই খেতে সবসময় অসাধারণ লাগে। তো প্রথমে হচ্ছে পেঁয়াজগুলি ছুলে পানিতে ভিজিয়ে রাখলাম। পেঁয়াজ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, তাহলে কাটার সময় আর চোখ দিয়ে পানি আসে না, আর যে পেঁয়াজগুলির ঝাঁজ খুব বেশি সেগুলিতে হচ্ছে মানে ভিজানোর সময় একটু ঠান্ডা পানি যদি দিয়ে ভিজানো যায় তাহলে আর একদম সেই ঝাঁজটা থাকে না। তো আজকে দুপুরে হচ্ছে আমি রান্না করব, করলা ভাজি করব আর পেঁপে ভর্তা করব, সেই সাথে মাছ ভুনা করব। ব্যাস এতটুকু নিয়ে, খুবই সিম্পল কিন্তু কি বলবো, আসলে আজকে আমি যেভাবে পেঁপে ভর্তাটা করব, এই পেঁপে ভর্তা দিয়েই শুধু ভাত খাওয়া যায়, এত মজা হয়। তো পেঁপে ভর্তা রেসিপিটা শেয়ার করব, সেই সাথে টুকিটাকি রান্না তো আছেই। আর দেখতে পাচ্ছেন আমার পাশে ফোন। তো আপনাদের সাথে গত ব্লগের আগে ব্লগে শেয়ার করেছিলাম যে বাচ্চারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লাস করছে, তো এখন দেখা যায় এই অজুহাতে কিন্তু ওরা মোবাইলটা ধরতে চায় যে কোনো মেসেজ আসলো কি না। তো সেই জন্য ফোনটা আমার কাছেই রাখা, ওরা যাতে অজুহাত নিয়ে না ধরতে পারে। আসলে কেন মানে কেন জানি না বাচ্চাদের হাতে মোবাইল দেখলে এত বিরক্ত লাগে, মানে খুব বেশি বিরক্ত লাগে। আবার এরকমটাও না যে একদম বাচ্চাদেরকে ফোন দিব না, আমার মনে হয় যে যুগের সাথে সাথে মানে সব নতুন জিনিসের সাথে বাচ্চাদের পরিচয় করানো উচিত। আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড থাকে, আমি কোনটা নিব সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। আমিও বাচ্চাদের গেম খেলতে দিই, তবে মাশাল্লাহ আমার বাচ্চাদের গেমের ক্ষেত্রে ওদেরকে যে টাইমটুকুন দিব তারা সেই টাইমের একটু বেশি খেলবে না। ওরা এখন এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, ওদেরকে আমি সপ্তাহে একদিন হচ্ছে গেম খেলতে দেই। আর এখন তো হচ্ছে মানে বাচ্চারা বাসায় একদম বোর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও যদি দেই 15 থেকে 20 মিনিট, আর বেশি কখনোই দেই না। তো ওরা দেখা যায় যে এটা নিয়ে খুব বেশি প্যানিক করে না। আমি অনেক বাচ্চা দেখেছি গেম খেলতে না দিলে মন খারাপ বা সারাক্ষণই ফোনটা হাতে। তো এটা আসলে সম্পূর্ণ গার্ডিয়ানের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, করলা ভাজিটা আমি অলরেডি রেডি করে নিয়েছি, এখানে জাস্ট লবণ আর কাঁচামরিচ ফালিয়ে দিব আর পেঁয়াজ বাগার দিব, ঝটপটি হয়ে যাবে। তো আমি হচ্ছে আগে করলা ভাজিটা বসিয়ে তারপরে হচ্ছে অন্য তরকারি প্রিপারেশন নিব। তো শুধুমাত্র করলা ভাজির জন্য এখন একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। করলা ভাজিটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে মাছটা ভুনা করে নিব। তো মাছ ভুনা করার জন্যে আমি হচ্ছে প্রথমে মাছটাকে একটু ভেজে নিব। আর আমি যে পেঁপে ভর্তা করব, পেঁপেটা আমি যখন কাটিংয়ের কাজ করছিলাম তখনই হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। তো পানি ঝরতে দিয়েছি, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে ভর্তাটা করব।
তো আজকে আমি যেভাবে করলা ভাজিটা করছি এটা বেশ কয়েকবারই আমি শেয়ার করেছি। আসলে এই ভাজিটা হচ্ছে জাহিনার আব্বু পছন্দ করে, আর আমার কাছে আর ফাউজির কাছে পছন্দ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে ভাজিটা করি, মানে করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলে অনেক বেশি মজা হয় খেতে, তখন মানে তিতা ভাবটা একদমই থাকে না। তো মাছটা ভাজার জন্য আমি জাস্ট একটু লবণ, মানে স্বাদ মতো না, মানে যেহেতু আমি তরকারিতে লবণ দিব, খুবই সামান্য লবণ, হলুদ গুঁড়া দিয়ে একটু মেখে নিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে আমি চেষ্টা করছি সব কয়টা আইটেমই হচ্ছে অনেক কম তেলে করার, জানি না পারবো কি না। তো সেই জন্য মাছটা ফ্রাই করার জন্য আমি খুবই মানে অল্প পরিমাণে তেল দিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি অলরেডি উঠিয়ে নিয়েছি, এখন প্যানে আরো সামান্য পরিমাণ তেল অ্যাড করছি। পরে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে না, তেলটা মোটামুটি ভালোই দিয়েছি, আসলে চেষ্টা করছি কম তেলে রান্না করার। আমি এমনিও খুব বেশি উপকরণ মানে মশলা অনেক বেশি, পেঁয়াজ অনেক বেশি, তেল অনেক বেশি, আমি আমার মনে হয় যে আমার মা বা আমার বোনকে যেভাবে রান্না করতে দেখি তার চেয়ে আমি অনেক অনেক কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার কাছে যেটা মনে হয় যে খুব বেশি তেল বা খুব বেশি মশলা দিয়ে রান্না করলে যে রান্না ভালো হয় তা কিন্তু না, এটা আসলে রান্নার প্রসেসের উপর ডিপেন্ড করে। তো তেলে হচ্ছে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিব, আর আমি সব সময় মশলাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মানে কষানোর জন্য পানি অ্যাড করি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলাগুলি খেয়ে থাকি। তো এখন কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নেওয়ার পরে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি। এখন একটু এপাশ ওপাশ উল্টে ভালোভাবে মাছটা কষিয়ে তারপরে হচ্ছে আমি পানি অ্যাড করব। তো মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে জাস্ট এখন এটা জাল করে নিব, নামানোর আগে শুধু কাঁচামরিচ অ্যাড করব, কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর কি। তো এই তো তরকারিটা হয়ে গেছে, জাস্ট আমি চুলাটাকে অফ করার আগে কাঁচামরিচ ফালি দিয়ে চুলাটাকে অফ করে দিয়েছি। আর আমি কিন্তু পুরো রান্নাটাই ঢাকনা খোলা মানে রেখে করি, তারপর যখন চুলাটা অফ করি তখন ঢাকনা দিয়ে দেন 10 মিনিট পরে ঢাকনাটা খুলি। তো এখন হচ্ছে আমি পেঁপে ভর্তাটা করে নিব। তো পেঁপে ভর্তা করার জন্য প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন শুকনা মরিচ হচ্ছে কেটে দিচ্ছি। এই ভর্তাটা জানি না কেউ এভাবে করেন কি না, এটা হচ্ছে আমার বোনের রেসিপি আর কি, ও হচ্ছে এভাবে করে, ভীষণই মজা হয় পেঁপে ভর্তাটা এভাবে করলে। তো শুকনো মরিচগুলি একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব। তো মরিচটা একটু ভাজার পরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি সময় ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজলেই হবে।
তো এখন এই পর্যায়ে আমি খুবই সামান্য সর্ষে তেল দিচ্ছি, যাতে ভর্তার মানে ফ্লেভারটা যে মানে সর্ষের তেল নিয়ে আসে সেই জন্যে, কারণ এখানে হচ্ছে পেঁয়াজটা আমাকে সয়াবিন তেলেই ভাজতে হবে। তো হালকা একটু সর্ষের তেল দিলে তখন ফ্লেভারটা সুন্দর আসে। তো এই তো আমি সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা অবশ্যই আমি চটকে নিয়েছি, দেন হচ্ছে আমি অ্যাড করেছি। তো পেঁপেটা কিন্তু সিদ্ধ করার সময় আমি খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি আরও একটু লবণ অ্যাড করে দিব। দিয়ে এটাকে হাই হিটে হচ্ছে ভাজবো, কারণ পেঁপেতে কিন্তু অনেক পানি উঠে। তো ভাজতে ভাজতে কিন্তু এটা নিজে থেকে বোঝা যায় ভর্তাটা কেমন হবে আর কি। তো ভর্তাটা প্রায় হয়ে আসছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো রান্না কমপ্লিট, আর রান্না কমপ্লিট হলে মনে হয় যেন দিনের সবচেয়ে বড় কাজটা শেষ হয়েছে। তো আমি টেবিলে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, এখন প্রতিদিনের মতো লেবু পানিটা রেডি করে নিচ্ছি। তো আজকে সাধারণ রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমি যেভাবে পেঁপে ভর্তাটা করেছি এইভাবে কেউ করেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ভিডিওটি কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করবেন, ভালো মন্দ দুটোই জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেকেই আছেন যারা হচ্ছে ভিডিও দেখেন হয়তো বা ভালোও লাগে কিন্তু কমেন্ট করেন না বা সাবস্ক্রাইব করেন না। আসলে ভিডিওতে একটি লাইক বা একটা সাবস্ক্রাইবার মানে কাজের ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা, এটাই আর কি। তো এই যে আমার ইয়াম ভর্তা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।